আমরা আজকাল সাধারণ বাজার থেকে শুরু করে শপিং মল সব জায়গাতেই দেখতে পাই এসির ব্যবহার। সেখানে ক্রেতাদের আরাম দেওয়াই বিক্রেতার লক্ষ্য। এই আরামদায়ক যন্ত্রটিকে আমরা বাংলায় কি বলবো, শীত তাপ নিয়ন্ত্রক যন্ত্র নাকি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র, আর ওই ঘরটিকে বা কি বলবো, শীত তাপ নিয়ন্ত্রিত ঘর নাকি শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, দুটো কথাই আমরা দেখতে পাই। তবে এর মধ্যে বেশিরভাগ লোক বলে শীত তাপ নিয়ন্ত্রক যন্ত্র বা শীত তাপ নিয়ন্ত্রিত ঘর, কিন্তু কথা হলো এই কথাটা ব্যাকরণগত দিক থেকে ঠিক কি না এখন এই আলোচনাতেই যাওয়া যাক। কোন কোন অভিধানে শীতাতপ এবং শীততাপ এই দুটি শব্দকে সমানভাবে মান্যতা দেওয়া হয়েছে, তবে চিরাচরিতভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর বা শীতাতপ এই শব্দটি সঠিক। কেননা সন্ধি নিয়মে শীতযুক্ত আতপ মিলে হয় শীতাতপ। অন্যদিকে যদি আমরা সমাসের দিক থেকে বিবেচনা করি তাহলে শীতযুক্ত তাপ মিলে হয় শীততাপ, এটিও ভুল নয়, এটি দ্বন্দ্ব সমাস। অতএব শীতযুক্ত আতপ মিলে শীতাতপ এই শব্দটি যেমন সঠিক, অনুরূপভাবে শীতযুক্ত তাপ মিলে শীততাপ এই শব্দটিও ব্যাকরণগত দিক থেকে ভুল হওয়ার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না। অতএব শীততাপ এবং শীতাতপ এই দুটি শব্দই ব্যাকরণগত দিক থেকে শুদ্ধ এবং সিদ্ধ। তবে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে শীতাতপ শব্দটিকেই সংযুক্ত করেছেন, সেখানে শীততাপ বলে কোনো শব্দ পাওয়া যায় না। তবে এ প্রসঙ্গে আরও অন্য একটি যুক্তিও রয়েছে, চলুন তবে দেখে নেওয়া যাক সেই যুক্তিটি। শীতাতপ কথাটির মধ্যে রয়েছে শীত ও আতপ শব্দ দুটি। শীতাতপ শব্দের অর্থ হল শীত ও গ্রীষ্ম অথবা শৈত ও উষ্ণতা, অর্থাৎ শীত যোগ আতপ সমান সমান শীতাতপ। শব্দটি সন্ধির নিয়ম অনুসারে হয়েছে, অ যোগ আ সমান সমান আ হয় সেই অনুসারে হয়েছে। আবার আমরা যদি আতপ শব্দটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আতপ শব্দটির অর্থ হল সূর্যের তাপ, রৌদ্র প্রভৃতি। সেই হিসেবে শীত তাপ কেন হবে না তাহলে? কারণ যন্ত্রটি প্রধানত শীত ও আতপ নিয়ন্ত্রণ করছে। অনেকে মনে করেন শীতের কোনো তাপ হয় না, তাই যন্ত্রটির নাম শীত তাপ বলা যাবে না, শীত তাপ। শব্দটিতে শীত শব্দটির দ্বারা শীতলতাকে বোঝালেও তাপ শব্দটির দ্বারা উষ্ণতাকে বোঝায় না। উষ্ণতা বা গরম যেমন তাপ, তেমনি শীতলতাও এক ধরনের তাপ। তাপ শব্দটির দ্বারা উষ্ণতা ও শীতলতা উভয়কেই বোঝায়। এর মানে শব্দটিতে শীত শব্দটা একটি বাহুল্য মাত্র, কারণ তাপ শব্দটির অর্থ উষ্ণতা ও শীতলতা উভয়কেই বহন করে। তাই শীতাতপ নিয়ন্ত্রককে আমরা তাপ নিয়ন্ত্রক বলতে পারি, কিন্তু শীত তাপ নিয়ন্ত্রক বলা যাবে না। তবে সব কথার শেষ কথা হলো ভাষা গতিশীল, তাই অনেক কথা ভুল হলেও মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে একসময় সেই কথা মান্যতা পেয়ে যায়, এখানেও তাই হয়েছে। তাই ব্যাকরণের নিয়ম ধরে থাকলে এখানে হবে না, তাই এখন উভয়ই চলিত বাংলা।